প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? থ্যাংক ইউ। দেখো, শ্রেণী পঞ্চম বিষয় গণিত, অধ্যায় ছয়, সৃজনশীল, 1 নম্বর সৃজনশীল। 6 অধ্যায়ের 1 নম্বর সৃজনশীল, শ্রেণী পঞ্চম বিষয় গণিত। একটি খুঁটির 0.3 অংশ মাটিতে, 0.5 অংশ পানিতে। এই পানিতে একটি খুঁটি 0.3 অংশ মাটিতে আছে আর 0.5 অংশ পানিতে আছে, এবং বাকি অংশ পানির উপরে আছে, বাকি অংশ পানির উপরে আছে। এখন দেখো, পানি ও উপরে আলোকের তথ্যই মাটি ও পানিতে খুঁটির মোট কত অংশ আছে, খুঁটিটির মোট কত অংশ আছে? প্রথম ক নম্বর, মাটি ও পানিতে, অর্থাৎ মাটিতে ছিল কত অংশ? 0.3 অংশ, আর পানিতে ছিল 0.5 অংশ। তাহলে খুঁটিটির মোট কত অংশ আছে? তাহলে দুটো মিলে কি করবো আমরা? যোগ করবো, তাই না? তাহলে লিখতে হবে মাটি ও পানিতে আছে। ক নম্বর দেখো, মাটি ও পানিতে আছে, তাই না? মাটি ও পানিতে আছে কত অংশ? মাটিতে কত অংশ দেখো? 0.3, 0.3। পানিতে আছে 0.5, যোগ 0.5। যোগ করলে কত হয় দেখো? 5 আর 3 কত হয়? 8। দশমিক 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 আর 0, 0, এত অংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় তুলে নেবো সবাই। দেখো আবার বলছি, একটি খুঁটি 0.3 অংশ মাটিতে, 0.5 অংশ পানিতে, এবং বাকি অংশ পানির উপরে আছে। সবাই খাতায় তুলে নেবাই সৃজনশীলটা। মাটি ও পানিতে খুঁটির মোট কত অংশ আছে, খুঁটিটির মোট কত? তাহলে পানিতে ছিল, মাটিতে ছিল 0.3 অংশ, এটা হচ্ছে মাটিতে, আর পানিতে আছে 0.5 অংশ। তাহলে মোট কত অংশ? তাহলে আমি দুটো মিলে কি করবো? যোগ। তাহলে 0.3 যোগ 0.5, 0.5। তাহলে দুটো মিলে যোগ করলে কথা হয় দেখো, 5 আর 3 8। এই দশমিক, এই দশমিক, এই দশমিক বসলে, আর এই 0 এই 0, তাহলে 0 বসলে, তাহলে এত অংশ। তাহলে ক নম্বরে এটা আমাদের উত্তর, ঠিক আছে? খ নম্বর দেখো, খ নম্বর কি বলছে? পানির উপরে খুঁটিটির, পানির উপরে খুঁটিটির কত অংশ আছে? পানির উপরে এরকম, এবং বাকি অংশ পানির উপরে আছে। পানির উপরে কত অংশ আছে? পানির উপরে মনে করি 1 অংশ আছে। তাহলে বলছে পানির উপরে খুঁটিটির কত অংশ আছে? খুঁটিটি কত অংশ ছিল? এই যে 0.8 অংশ, না? তাহলে দুটো কি করবো আমরা? যোগ করবো, তাই না? দেখো, তাহলে পানির উপরে আছে, পানির, সরি, যোগ না, বিয়োগ করবো, পানির উপরে আছে 1 অংশ। পানির উপরে খুঁটিটি কত অংশ আছে? তাহলে মনে করি পানির উপরে আছে 1 অংশ। তাহলে 1 অংশের সাথে আমরা কি করবো? 0.28 বিয়োগ করবো, ঠিক আছে? তাহলে অর্থাৎ পানির উপরে আছে 1 বিয়োগ 0.8 অংশ। এই বিয়োগটা কেমন করবো দেখো? 1 বিয়োগ 0.8, এখানে কি দশমিক আছে? দেখো রাফে করে নাও কীভাবে করতে হয়। 1 0.8, ঠিক আছে? এখানে দশমিক মনে করে এখানে একটা 0 দেবা, ঠিক আছে? তবে 8 আছে, কত হলে 10 হবে? 2, 8 আছে, হাতে আমার 1, এই দশমিক তো দশমিক বসে গেল, হাতে আমার 1, না? এই 1, এই 0, 1, 1 আমি লিখে দিই 0। তাহলে কত আছে বিয়োগ করলেই? 0.2, কত হবে? 0.2, এটা আমাদের উত্তর, ঠিক আছে? এত অংশ, তাহলে আমাদের এটা উত্তর।
প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই, তাই না? এটা তো রাফে করে নিয়ে দেখালে ভালো হয়, সেই জন্য এখানে আমি করে দেখালাম। এটা উত্তর, ঠিক আছে? এবার গ নম্বর আছে, পানির উপরের অংশের দৈর্ঘ্য, পানির উপরের অংশ দৈর্ঘ্য, আর পানির উপরের অংশ কত ছিল? 0.2। দৈর্ঘ্য 2.6 মিটার হলে সম্পূর্ণ খুঁটিতে দৈর্ঘ্য কত মিটার? কত মিটার, তাই না? তাহলে কত? 2.6 মিটার হলে সম্পূর্ণ খুঁটিতে দৈর্ঘ্য কত মিটার? তাহলে দেখো গ নম্বর সত্য মতে বা প্রশ্ন, প্রশ্ন মতে ভালো করে খেয়াল করো, প্রশ্ন মতে কি হবে? 0.2 মানে পানির, দেখো পানির উপরের অংশ দৈর্ঘ্য, পানির উপরের অংশ দৈর্ঘ্য কত আছে? 0.2। প্রশ্ন মতে 0.2 অংশ সমান সমান কত মিটার? 2.6 মিটার। 2.6 মিটার বা এক অংশ, বা এক অংশ সমান সমান 0.6 ভাগ, যেহেতু এক অংশ তার মানে কম, 0.2 ভাগ 0.2। তাহলে ভাগটা কিভাবে করবো আমরা, কিভাবে করব? এটি খেয়াল করতে হবে, এ অঙ্ক দিকে কিভাবে করবো ভাগটা? দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা তুলে নাও, অঙ্কটা এরকম 26। এই দশমিকের জন্য কি করব? এক নেব, এরপরে কটা সংখ্যা? একটা সংখ্যা না, একটা শূন্য নেব। এই 26 নিলাম, 2 দশে 26, দশমিকের জন্য এক নিলাম, ঠিক আছে? দশমিকের জন্য এক নিলাম, দশমিক পরে একটা সংখ্যা ছয় আছে, দেখো শূন্য একটা। দশমিক পরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা শূন্য নিতে হবে, তা দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে সেই জন্য একটা শূন্য। এই ভাগ, এই যে দুই, নিচে কত আছে? এই দশমিক না, দশমিকের জন্য এক নিলাম, এরপরে কি আছে? দশমিক পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য। এবার কি করবো ভাগ? ভাগ আমরা কি করবো? উল্টো নেব, অর্থাৎ গুণ করে ফেলবো, তাই না? 26/10, এই গুণ, গুণ মানে কি? ভাগ থাকলে গুণ হয়ে যায়, উল্টে যাবে, তাহলে 10/2, 10 উপরে গেল আর 2 নিচে গেল, দেখো এই 10/10 কাটা গেল, এই 10/10 কাটা গেল, আর 13 দুগুণ কত হয়? 26। এই দেখো 13 দুগুণ 26, তাহলে সমান সমান কত হবে? এই 13 মিটার, 13 মিটার উত্তর। এটা আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা তোমার খাতায় তুলে নাও, খাতায় তুলে নাও সবাই, পুরো অঙ্কটা খাতায় তুলে নেবা তোমরা সবাই। প্রিয় শিক্ষার্থীরা সবাই তোলা হয়েছে খাতায়, তুলে নাও আস্তে আস্তে সবাই, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? অঙ্ক তোলার পরে তোমরা আবার বাছাই করবা। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কগুলো সবার খাতায় তোলা হয়ে গেছে। এই অঙ্কগুলো খাতায় তোলার পরে আবার তোমরা নিজে বাসায় নিজে নিজে করবা, ঠিক আছে? এই সৃজনশীলটা তোমরা খাতায় তুলে নেবা, তারপর তোমরা নিজে নিজে করবো অঙ্ক, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের সবাই তোলা হয়, সবার প্রিয় শিক্ষার্থী
আশা করি সবারই খাতায় তোলা হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।